যে রিকশা চালাতে পারে সে কিন্তু তার পক্ষে কিন্তু সিএনজি চালানোটাও সম্ভব এবং রিকশা চালিয়ে যে পরিমাণ আয় করা যায় সিএনজি চালিয়ে কিন্তু তার চেয়ে অনেক বেশি আয় করা যায় এবং একজন রিকশা চালকের যে সোশ্যাল স্ট্যাটাস একজন সিএনজি চালকের সোশ্যাল স্ট্যাটাস কিন্তু তার চেয়ে বেশি তো এখন কথা হচ্ছে যে যে রিকশা চালাতে পারে সে সিএনজিও চালাতে পারবে কিন্তু একজন রিকশা চালক কেন সিএনজি চালক হচ্ছে না সেটার প্রশ্নটা যদি করা হয় তাহলে হয়তো দুইটা অ্যানসার আসবে প্রথমটা হচ্ছে রিকশা চালক সিএনজি চালাতে পারে না দ্বিতীয়টি হচ্ছে রিকশা চালক সিএনজি চালাতে ভয় পায় তো এখন এই দুইটা প্রশ্নের সলিউশন হচ্ছে এরকম যে রিকশা চালক যে সিএনজি চালাতে পারে না সে যদি দুই দিন সময় ব্যয় করে 500 কিংবা 1000 টাকা দিয়ে সে চাইলেই সিএনজিটা চালানো শিখতে পারবে এবং এই যে অল্প কন্ট্রিবিউশন এই একটু কাজের মাধ্যমে কিন্তু তার আয় অনেকখানি বেড়ে যাবে রিকশা চালাতে অনেক বেশি কষ্ট হয় সিএনজি চালাতে সেই কষ্টটা হবে না কিন্তু তারপরেও সেই কাজটি করছে না শুধুমাত্র 500 টাকা কিংবা 1000 টাকার ভয়ে যে 1000 টাকা দিয়ে কিন্তু সে এটা করতে পারে আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে সে ভয় পায় সে ঝুঁকি নিতে চাচ্ছে না যে সিএনজি চালাবো যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ এরকম যে ব্যাপারটি দেখেন এইটাও কিন্তু আসলে খুব বেশি একটা কিছু না যে রিকশাও তিন চাকার সিএনজিও তিন চাকার আপনি চাইলেই চালাতে পারবেন যদি আপনি ট্রেনিং নেন তো আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা কিনা সরকারি চাকরির দিকে যাচ্ছে তো কিছুদিন আগে এটা নিয়ে আমি একটা ডিবেট করেছিলাম সেখানে সরকারি চাকরির পক্ষে অধিকাংশ কথাই হচ্ছে এখানে জব সিকিউরিটি বেশি কখনোই চাকরি যাবে না এখানে পেনশন পাওয়া যাবে শুধুমাত্র এই যে কয়েকটা কারণ এই কারণগুলোর জন্য কিন্তু সবাই সরকারি চাকরির দিকে যাচ্ছে বেসরকারি চাকরিতে সিকিউরিটি নাই মানে ব্যাপারটি হচ্ছে এরকম যে আপনার যদি দক্ষতা থাকে আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি যেরকম রিকশা চালাতে পারবেন ঠিক তেমনই আপনার যদি স্কিল থাকে আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনার চাকরি কেন যাবে বেসরকারি সেক্টরে আপনি যদি পারফরমেন্স করতে পারেন আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার চাকরি তো যাবে না তো আর আর হচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে আপনি ঝুঁকিটা নিচ্ছেন না আপনি জব সিকিউরিটির কথা বলছেন মানে যে মানুষগুলো বলে যে আমি দেশের জন্য কিছু করার জন্য সরকারি চাকরিতে যাচ্ছি তার কাছে প্রশ্ন আপনি কি সত্যি ওই জন্য যাচ্ছেন না আপনার জব সিকিউরিটির জন্য যাচ্ছেন নাকি আপনার পেনশনের জন্য যাচ্ছেন প্রশ্নটা কিন্তু এই জায়গায় তো আমি যেটা বলবো যে আমরা যদি একটু ঝুঁকি নিয়ে বেসরকারি সেক্টরে যাই ওইখানে যদি পারফরমেন্স করি তাহলে যেটা হবে আমরা শুধু নিজের চাকরি না আমরা হয়তো অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবো দেশের জন্য সত্যিকার অর্থে অনেক কিছু করতে পারবো বা নিজের একটা বিজনেস দ্বারা করালাম সেটা তো অনেক কিছুই সম্ভব তো ওইটাই যে আমি বলবো আপনি রিকশা চালক থেকে সিএনজি চালক হন একটু রিস্ক নেন দুই দিন সময় ব্যয় করেন 500 থেকে 1000 টাকা খরচ করে ট্রেনিংটা নেন তারপর হচ্ছে একটু ঝুঁকি নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন যেটার মাধ্যমে আপনি দেশের জন্য অনেক কিছু করতে পারবেন তো আসুন আমরা সবাই নিজেদের পজিটিভ এনার্জিগুলো ছড়িয়ে দেই এবং দেশের জন্য কিছু করি থ্যাংক ইউ এভরিওয়ান